श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। पुरुषोत्तम मास बा अधिक मास के मल मास बोले एई मासे समस्त काज परित्याग करे थाकेन, किन्तु भगवान श्रीकृष्ण एई मास के पारमात्मिक मंगलेर जन्य অন্য সকলের মাস থেকে সর্বশ্রেষ্ঠ বলে নির্ণয় করেছেন। তিনি নিজের নাম অনুসারে এই মাসের নাম পুরুষোত্তম রেখেছেন। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এর বিধি বা কি, দয়া করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, সুখ ভোগ মুক্তি আনন্দ প্রদানকারী পবিত্র ও পাপ বিনাশকারী এই একাদশীর নাম পরমা। পূর্বে বর্ণিত একাদশীর বিধি অনুসারে এই ব্রত পালন করা কর্তব্য। এখন এই ব্রত বিষয়ে এক মনোরম কাহিনী তোমাকে বলবো। কাপিল্য নগরে মুনি ঋষিদের কাছ থেকে আমি শুনেছিলাম, একাদশী সকল সুখের আধার, সৃষ্টি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে, একাদশীতে অভিষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে, শ্রীহরি নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় এবং জীব মোহবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রীহরি শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যন্ত্রণা থেকে রক্ষা পাবে, একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি লাভ হয়, শ্রীহরি বাস ব্রতের ফলে ত্রিভুবনের পবিত্রকারী আর কোনো বস্তু নেই, হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ শত শত রাজসীয় যজ্ঞ এই ব্রতে শতভাগ একাংশের সমান হয়, এই ব্রত পালনে স্বর্গবাস হয়, মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনাশে লাভ করা যায়। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতন পবিত্র আর কোনো ব্রত নেই, সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভিষ্ট প্রতদা একাদশীর ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। বছরে ২৪টি একাদশী হয়, একাদশীর উপবাস এবং প্রতি মাসে দুবার পালন করা হয়, একটা হচ্ছে কৃষ্ণপক্ষের একটা শুক্লপক্ষের। অতিরিক্ত মাস মল মাসের কারণে কখনো ২৬টি একাদশীও পালন করা হয়। তো এটা আমরা কিন্তু মল মাস ধরবো না, এটা পুরুষোত্তম মাসের একাদশী এবং এই তিথি বছরে তিনবার অধিক মাসের একাদশী আসে। পুরুষোত্তম মাস যেটা আমরা মল মাস নামে অনেকে অভিহিত করেন, তো এটা আমি বারবারই বলছি এটা মল মাস বলবো না। ২০২৩ সালে মোট ২৬টি একাদশী হয়, অতিরিক্ত মাসের কারণে দুটি একাদশী অতিরিক্ত পালন করা হয়। একাদশী যেটার অর্থ আমরা ১০টি ইন্দ্রিয় এবং মন নিয়ন্ত্রণ করা উচিত। হিন্দু শাস্ত্র মতে একাদশীতে দুটি শব্দ আছে, এক এবং ১০। ১০ ইন্দ্রিয় মানে মনের ক্রিয়া কার্যকলাপকে জাগতিক জিনিস থেকে ঈশ্বরে রূপান্তরিত করাই আসল একাদশী। কাম ক্রোধ লোভ ইত্যাদি খারাপ চিন্তাধারা মনে প্রবেশ করতে দেওয়া উচিত নয়। একাদশী হলো একটি তপস্যা, শুধুমাত্র ভগবানের অনুভব ও খুশি করার জন্যই করা নয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে উপবাসের মহিমা, শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, হিন্দু ধর্মী বিশ্বাস অনুসারে একাদশী তিথি ভগবান বিষ্ণুর কাছে অত্যন্ত প্রিয়। একাদশী উপবাসের প্রভাবে ব্যক্তি মুক্তি লাভ করে, সমস্ত কাজ সিদ্ধ হয়, দারিদ্র দূর হয়, অকাল মৃত্যুর ভয় থাকে না, শত্রু বিনাশ হয়, ধন সম্পদ খ্যাতি পিত্ত পুরুষের আশীর্বাদও প্রাপ্ত হয়। ২০২৩ সালে ২৬টি একাদশী পড়ুক। আমরা যদি সকলে সমস্ত বছরে একাদশী পালন করতে না পারি, আমাদের বেশ কিছু একাদশী রয়েছে, আমরা সেই একাদশীগুলো পালন করলেও আমরা কিন্তু বছরের সর্বশ্রেষ্ঠ একাদশীর ফল লাভ পেতে পারি। যেমন আমরা পার্শ্ব একাদশী, উত্থান একাদশী, স্বয়ং একাদশী, ভীম একাদশী, পাণ্ডবা নির্জলা একাদশী এবং যেটা ২০২৩ সালে, এটা তিন বছর অন্তর হয় কিন্তু এবছর হচ্ছে ১৯ বছর পরে আমাদের যে দুটো অতিরিক্ত একাদশী হয়েছে, আমরা পদ্মিনী একাদশী আগেরটা করলাম আর এটা হচ্ছে পরমা একাদশী, এটা কিন্তু অতিরিক্ত পুরুষোত্তম মাসের একাদশী, সর্বশ্রেষ্ঠ একাদশী। তো এই একাদশীগুলো যদি আমরা পালন করতে পারি,
নিষ্ঠা সহকারে পালন করলে আমরা কিন্তু শাস্ত্রে উল্লেখ করা আছে আর কোনো পুজো সেই রকম ভাবে আমাদের করতে হয় না। তো আমরা যদি নিষ্ঠা সহকারে এই একাদশীর ব্রত পালন করতে পারি তাহলে আমরা কিন্তু পুরো নরকগামী থেকে রক্ষা পেতে পারবো। এবং সব থেকে বড় কথা, আমরা নিজেরা নিজেদের স্বার্থের কথা চিন্তা করব না, আমরা একাদশী ফল লাভ একাদশী পালন করব, নরকগামীর হাত থেকে রক্ষা তো পেতেই পারি। কিন্তু ভগবানের কাছে আমরা নিজেরা কিছু করলাম সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। আমাদের এটা নয় যে আমরা নরক যন্ত্রণার হাত থেকে রক্ষা পাবো বলেই যে একাদশীর ব্রত পালন করতে হবে, সে তার থেকেও বড় কথা আমরা ভগবানের জন্য কিছু করলাম, নিজেদের জন্য কিছু করলাম ভগবানের কাছে, সেটাই হচ্ছে সব থেকে বড়। নমস্কার, আমার ভগবান ধামে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন সকলে? ভালো আছেন তো? আমি আবারও একটা নতুন একাদশীর ভিডিওর সঙ্গে আপনাদের সামনে চলে এসেছি। এটা হচ্ছে পুরুষোত্তম মাসের সর্বশ্রেষ্ঠ একাদশী, পরমা একাদশী। তো এটা আমাদের হচ্ছে কৃষ্ণপক্ষের পরমা একাদশী, পুরুষোত্তম মাসের একাদশী। এর আগে আমাদের শুক্লপক্ষের একাদশী গেছে, সেটা পদ্মিনী একাদশী গেল, আর এটা আমি পরমা একাদশীর সম্বন্ধে আপনাদের সঙ্গে অল্প বিস্তর শেয়ার করব। একাদশী কবে পড়েছে, একাদশীতে খাদ্য তালিকায় কী কী রাখবেন এবং ভগবানের কাছে কীভাবে থাকবেন এবং পালনের সময়সূচি, বেশ কিছু স্থানের পালনের সময়সূচি। তো চলুন আমি প্রথমে বলে দিই যে একাদশীটা কবে পড়েছে। আপনারা কষ্ট করে আমার সঙ্গে লাস্ট অবধি চলুন এবং আমার কথাগুলো শুনুন, অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু এতে বোঝা যাবে যে একাদশীর ব্রত পালন করলে আমরা কতটা ফলদায়ক হই এবং একাদশীর তিথিতে আগের দিন পরের দিন আমরা কিভাবে চলব। তো আমার সঙ্গে লাস্ট অবধি আপনারা চলুন সঙ্গে। তো চলুন আমি একাদশীটা কবে পড়েছি সেটা আপনাদেরকে বলে দিই। এটা হচ্ছে আমাদের ইংরাজি সালটা হচ্ছে 2023 সাল, 12ই আগস্ট শনিবার পড়ছে আমাদের এই পরমা একাদশী, আর বাংলার হচ্ছে 1430 সাল 26শে শ্রাবণ আমাদের এই পরমা একাদশী পড়ছে, বারটা কিন্তু শনিবারই থাকছে। তো আমরা জেনে নিলাম এই পরমা একাদশী কবে পড়েছি। এটা আমাদের অধিক মাসের একাদশী, শ্রী বিষ্ণু পুরুষোত্তম মাস এটা। তো অধিক মাসের এবং শাস্ত্রসম্মত নিয়ম মেনে আমরা এই একাদশীর ব্রতটা পালন করব। যেদিনকে আপনারা একাদশীর ব্রতটা পালন করবেন সেদিন কিন্তু তুলসী গাছে হাত দেবেন না, না হলে তুলসী গাছের পাতাও ছিঁড়বেন না ওই দিন। আর নিষ্ঠা সহকারে একাদশীর ব্রত, এটা যেহেতু শ্রী বিষ্ণুর মাস, আপনারা কিন্তু বিষ্ণুকে অভিষেক করতে পারেন একাদশীর দিনে, গোপালকে অভিষেক করতে পারেন, রাধা কৃষ্ণকে অভিষেক করতে পারেন, আপনারা দুধ দই ঘি শক্কর একসঙ্গে দিয়েও করতে পারেন, আবার আলাদা আলাদাভাবে ভগবানের উদ্দেশ্যে আপনারা অভিষেক করতে পারেন। অতি অবশ্যই প্রত্যেকটা জিনিসের মধ্যে তুলসী পত্র এবং চন্দন দিয়ে অভিষেকটা করবেন ভগবানের উদ্দেশ্যে। এই পুরুষোত্তম সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত করা একান্ত আবশ্যক। যে মানুষ এই ব্রতটা একাদশীর ব্রত পালন না করেন তাকে নরকগামী হতে হয়। একাদশীর মতন পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই একাদশীর ব্রত পালন না করেন তাকে তো নরকগামী হতেই হয় এবং ভগবানের উদ্দেশ্যে তাহলে তার কিছুই করা হলো না। সকল পাপ বিনাশকারী এই মুক্তি প্রদানকারী এই অভীষ্ট একাদশীর ব্রত পালন সকলের করা কর্তব্য। নির্বিশেষ সমস্ত মানুষকে, জাতি ভেদ বর্ণ নির্বিশেষ সমস্ত মানুষকে এই একাদশীর ব্রত পালন করা অতীব ভালো। এটা আমাদের পুরুষোত্তম মাসের একাদশী পড়েছে। এই একাদশী অতিরিক্ত মাসের যে একাদশী সেটাই হচ্ছে আমরা এই পরমা একাদশীটা পালন করব। তো এটা আমরা কিন্তু শনিবারে একাদশী পালন করছি আর রবিবারে আমাদের কৃষ্ণ দ্বাদশী পড়ছে, 27শে শ্রাবণ 13ই আগস্ট আমরা রবিবার কৃষ্ণ দ্বাদশী পালন করব। আর এই পালনের সময়সূচি আমি সবার লাস্টে আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো।
এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করি একাদশীর দিনকে আমরা খাদ্য তালিকায় কি কি রাখব এবং আমরা ভগবানের কাছে কিভাবে থাকব একাদশীর আগের দিন পরের দিন এবং দিনের দিন। তো আগের দিন কিন্তু আমরা নিরামিষী আহার গ্রহণ করছি এবং পুরুষোত্তম মাসে যারা এই নিরামিষী আহার গ্রহণ করছেন তাদের জন্য আমার এই কথা নয়, যারা নিরামিষী আহার গ্রহণ করছেন না তাদের কথা বলছি যে আগের দিন নিরামিষী আহার গ্রহণ করবেন এবং দিনের দিন একাদশী পালন করছেন পরের দিনে নিরামিষী আহার গ্রহণ করবেন, ভগবানের সেবায় পঞ্চব্যঞ্জন রান্না করে ভগবানকে সেবা দিয়ে সেটা গ্রহণ করবেন, আর আগের দিনকে নিরামিষী আহার গ্রহণ করবেন এবং পঞ্চশস্য বর্জন করে। তো এটা কিন্তু আমি কিন্তু এই শ্রাবণ মাসে অনেকে পুরুষোত্তম মাস পালন করছেন, সর্বশ্রেষ্ঠ আমাদের পুরুষোত্তম মাস পড়েছে এই শ্রাবণ মাস, তো আমরা কিন্তু অনেকেই এই শ্রাবণ মাস পালন করছি পুরুষোত্তম মাস হিসাবে। এবং এই শ্রী চৈতন্য মহাপ্রভুর তার লীলাবিলাসে প্রথম থেকেই একাদশীর উপবাসে প্রত্যাবর্তন করেছিলেন এবং সেইখানে বলে দিয়েছিলেন যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই ও শত্রু হত্যাকারী, যদিও সে বৈকুণ্ঠ লোকে উন্নত হন তবুও তার অধঃপতন হয়। একাদশীর দিন বিষ্ণুর জন্য সমস্ত কিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন ও ডালও কিন্তু শাস্ত্রে নিষেধাজ্ঞা করেছেন যে কোনো মানুষ পঞ্চশস্য গ্রহণ করে একাদশীর ব্রত পালন করবেন না এবং বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ পর্যন্ত গ্রহণ করা উচিত নয়, সেই প্রসাদ পরের দিন গ্রহণ করা জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশীর দিন কোনো রকম শস্যদানা এমনকি অন্ন যা বিষ্ণুর প্রসাদ হয় তাও গ্রহণ করা কঠোরভাবে নিষেধাজ্ঞা করেছেন। বিধবা না হলেও শাস্ত্র অনুসারে একাদশীর ব্রত পালন করতেই হবে, শ্রী চৈতন্য মহাপ্রভু একথা বলেছিলেন। একাদশীর ব্রত পালন করলে সকল যজ্ঞ সকল প্রকার ব্রতের পালনের ফল লাভ হয়ে থাকে। এই তিথিতে অন্ন গ্রহণকারীকে পশুর থেকেও নিকৃষ্ট বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। অনেকের ধারণা শ্রী পুরীধামে শ্রী জগন্নাথ দেবের অন্নপ্রসাদও ভক্ষণ করে দোষ হয় না, কিন্তু তা নয়, অন্নপ্রসাদ কোনো মতেই কোনো জায়গা থেকেই গ্রহণ করা যাবে না, সেটা ভগবানের প্রসাদ হলেও নয়, এটা শাস্ত্র বিরোধ বিচার, শাস্ত্র নিষেধাজ্ঞা করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু কারণ এই কারণে বলেছেন সদবা মানুষ হলেও যে একাদশীর ব্রত পালন করতে হবে, শ্রী চৈতন্য মহাপ্রভু তার জননী শচীমাতা দেবীকে এই ব্রত পালন করার জন্য অনুরোধ করেছিলেন যে মা তুমি ব্রত করো, একাদশী তিথিতে নিরস্ত উপবাস করাই শ্রেয়, মাকে বলেছিলেন মা তুমি ব্রত করো, কারণ তখন কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর বাবা জীবিত ছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুই আমাদের কলিযুগে একাদশীর ব্রত সকলকে পালন করার জন্য উৎসাহিত করেছিলেন আমাদের, সেই জন্য সমস্ত মানুষ কিন্তু এখন অনেক বদলে গিয়েছে, এখন অনেক মানুষ কিন্তু একাদশীর ব্রত পালন করেন এবং উপবাস করলেই অসমাপ্ত একাদশীর প্রসাদ রূপে পরিমাণে যারা করছেন না তারা অল্প পরিমাণে ফল আলু সবজি দুধ এবং দুধজাত গ্রহণ করতে পারেন। সারাদিন হরিভজন এবং শ্রী ভগবানের নাম রূপ লীলাদি শ্রবণ করতে পারেন এবং রাতি জাগরণ করা উচিত। একাদশীর ব্রত পালনে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী সম্পূর্ণভাবে নিষিদ্ধ। একাদশী তিথিতে ধান গম জব ভুট্টা সরিষা জাতীয় যাবতীয় খাদ্য বর্জন করতে হবে। এই তিথিতে সমস্ত পাপ ওই পঞ্চশস্যের ভিতরেই অবস্থান করে, শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে একাদশী পালন করা দরকার, নতুবা একাদশীর ব্রতের পূর্ণ ফল লাভ হয় না। তো আমি এখানে এবার বলে দিই আপনারা খাদ্য তালিকায় কী কী রাখবেন। আপনারা একাদশীর আগের দিন নিরামিষে আহার গ্রহণ করছেন এবং একাদশীর দিনকে যথারীতি আপনারা ভোরবেলা উঠে স্নান আদি সেরে ভগবানের সেবায় নিযুক্ত হবেন এবং ওই দিনকে ভগবানকে দেবেন ফল, নিজেরাও নেবেন ফল, পঞ্চব্যঞ্জনের ফল ভগবানের সেবায় দেবেন। ভগবানকে নারকলে নাড়ু করে দিতে পারেন, আলুর তরকারি আলু ভাজা করে দিতে পারেন, নিজেরাও এইভাবে সেবা নিতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু একাদশীর ব্রত পালন করেন, রাধারানীও সেই সঙ্গে করেন, সেই জন্য ভগবানকে চেষ্টা করবেন যে একাদশীর দিনে পঞ্চশস্য বর্জন করে ভগবানের সেবায় ফল দেবেন। এবং সমস্ত রকমের এখন ফল উঠেছে, আম কাঁঠাল লেবু সমস্ত রকমের ফল আপনারা নিজেরাও নেবেন এবং আপনারা বাদাম নিতে পারেন, সমস্ত রকমের বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, আখরোট, চীনা বাদাম সমস্ত রকমের বাদাম নিতে পারেন এবং আলুর সবজিতে বাদাম দিতে পারেন, আলু কুমড়ো সবজি করে নিতে পারেন
এবং আলুর পায়েশ করতে পারেন, সেখানেও বাদাম দিয়ে দিতে পারেন। এবং আপনারা একটা কাজ করতে পারেন, একটা কোটোর মধ্যে করে বাদাম রেখে দেবেন, সেটা যখনই খিদে পাবে আপনারা সেই বাদামগুলো নিয়ে আপনারা নিজেরা নিতে পারেন। ভগবানের কাছেও একটা কোটোর মধ্যে সমস্ত রকমের বাদাম রেখে দেবেন, কিশমিশ রেখে দেবেন এবং খেজুর ভগবানের সেবায় দেবেন, নিজেরাও নেবেন। একাদশীর দিনে পঞ্চশস্য বর্জন, ভগবানকে সেবাও দেবেন, যেগুলো আপনারা নিজেরা নিচ্ছেন। ভগবানের সেবায় দিলে কী হবে, আপনাদেরও সুবিধা হবে সেই জিনিসগুলো সেবা করতে। ভগবানের প্রসাদ রূপে আপনারা কিন্তু এইগুলো নিতে পারেন। আর আপনারা কিন্তু দুধ জাতীয় সমস্ত দ্রব্যই নিতে পারেন। দুধের যেমন সমস্ত ছানা, দই, দুধ ঘি করে এবং সাবুর মনে করুন পায়েস করছেন, তার মধ্যে দুধের ঘি করে দু প্যাকেট দুধটাকে মারিয়ে ক্ষীর বানাবেন, সেটাকে সাবুর পায়েস করে সকলকে, বাড়ির সকলকে দেবেন, নিজেরাও নেবেন। এটা কিন্তু খুবই টেস্ট হয়, আপনারা করে দেখবেন, খুবই ভালো লাগবে। মিষ্টি ছাড়া যাদের সুগার আছে তাদেরকে খুবই ভালো করে খেয়াল রাখবেন, বাড়ির সকলকে খেয়াল রাখবেন, নিজেরা মহিলারা নিজেরাও খাদ্য পেট ভরে খাবেন একাদশীর দিনকে। একাদশীর দিনকে নিজেরা না খেয়ে থাকবেন না, যারা কলেজ যাচ্ছে তাদেরকেও দেবেন, বাচ্চারা স্কুলে যায়, এখন অনেক বাচ্চারা একাদশীর ব্রত পালন করেন, তাদেরকে ভালো করে কোটো ভর্তি করে খাবার দিয়ে দেবেন। যারা অফিসে যাচ্ছেন তাদেরকেও কোটো ভর্তি করে খাবার দিয়ে দেবেন। এইভাবে আপনারা নিজেরা একাদশীর ব্রতটা পালন করবেন। খাদ্য তালিকায় কী কী রাখবেন সেটা আমি বলে দিলাম। আপনারা ফল নিতে পারেন আর শরবত করতে পারেন, আখের গুড়ের শরবত করবেন, আখের রসের রস যেগুলো বাজারে বিক্রি হয় সেটাও কিনে নিয়ে এসে আখের রসের শরবত খেতে পারেন, চিনি লেবুর শরবত খেতে পারেন, আমের শরবত, তরমুজের শরবত। এইভাবে কিন্তু একাদশীর দিনে আপনারা পঞ্চশস্য বর্জন করে নিজেরা এইভাবে খাদ্য তালিকায় এই খাবারগুলো রাখতে পারেন। তো একাদশীর দিনে খাদ্য তালিকায় কী কী রাখবেন এটা গেল। আর আপনারা আলু ভাজা, নারকলের নাড়ু, নারকল ভাজা এগুলো তো নিতেই পারেন, এগুলো নিয়ে যেতে পারে। সাবু নেবেন, সাবুর লুচি করতে পারেন, খুব ভালো লাগে এগুলো। তো আপনারা এইভাবে একাদশীর দিনে পঞ্চশস্য বর্জন করে খাদ্য তালিকায় এই খাবারগুলো রাখলেন, নিজেরাও খেলেন, ভগবানের সেবাও দিলেন। এবং এবার বলে দিই ভগবানের কাছে কী করে থাকবেন একাদশীর দিনকে। হরিভজনা করবেন, নাম জপ করবেন, ভগবানের সেবা করবেন, তুলসীপত্র চন্দন লাগিয়ে ভগবানের চরণে দেবেন, তুলসী গাছ প্রদক্ষিণ করবেন, তুলসী গাছে জল দেবেন, সূর্যদেবতাকে জল দেবেন, সূর্যদেবতাকে জল দিয়ে এবং তুলসী গাছ প্রদক্ষিণ করবেন। তুলসী গাছে 11 বার 9 বার আপনারা প্রদক্ষিণ করতে পারেন, 108 বার যেরকম পারবেন। এবং আপনাদের বাড়ির মধ্যে যদি তুলসী গাছ আঙিনায় হয় কোনো উঠুনে, সেই তুলসী গাছ প্রদক্ষিণ করবেন। ভগবানের যে সেবা দেন সেই ঘর যদি আপনার বাড়ির বাইরে হয় সেই মন্দিরটাও আপনারা প্রদক্ষিণ করতে পারেন এই পুরুষোত্তম মাসে। এটা কিন্তু খুবই ভালো। ভগবানকে অতি অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, নবরত্ন ঘিয়ের প্রদীপ শ্রী নারায়ণের সামনে জ্বালাবেন। এটা হচ্ছে পুরুষোত্তম মাস, ভগবান শ্রী বিষ্ণুর মাস, সেই জন্য হচ্ছে নবরত্ন প্রদীপ ভগবান শ্রী বিষ্ণুর সামনে জ্বালাবেন এবং বিষ্ণুকে অতি অবশ্যই চন্দন লাগিয়ে তুলসীপত্র অর্পণ করবেন, গীতা বই পাঠ করবেন প্রতিদিন। এবং আপনারা যারা প্রতিদিন পাঠ করতে পারছেন না, আগের দিন, পরের দিন এবং দিনের দিন একাদশী আপনারা গীতা বই অতি অবশ্যই পাঠ করবেন। বাড়িতে পাঠ করতে পারছেন না, কাউকে দিয়ে করিয়ে নেবেন। যদি সেটাও না পারেন আপনারা কাছে পিঠে মন্দির থাকলে সেখানে গিয়ে গীতা পাঠ শুনে আসবেন এবং ভগবদ্ গীতা পাঠ শুনে আসবেন, মন্দিরে গিয়ে আরতি দেখে আসবেন, সেটা করবেন। এবং বাড়িতে অবশ্যই মন্দির হচ্ছে আরতি, ভগবানের সামনে আরতি করবেন। এটা কিন্তু অতি অবশ্যই আমাদের এই পুরুষোত্তম মাসে এটা আমরা অধিক ফলদায় পেতে পারি। এবং হচ্ছে তুলসী কাষ্ঠের প্রদীপ জ্বালাবেন ভগবানের সামনে। ভগবানের তুলসী কাষ্ঠের প্রদীপ কীভাবে জ্বালাবেন সেটা তো এর আগে আমি বলেই দিয়েছি, সেটা করবেন ঘিয়ের প্রদীপ, মাটির ঘিয়ের প্রদীপ জ্বালাবেন অতি অবশ্যই ভগবানের সামনে। চেষ্টা করবেন প্রতিদিন জ্বালানো, না পারলে একাদশীর আগের দিন, পরের দিন, দিনের দিন করবেন। এ তো গেল একাদশীর দিন। সন্ধ্যেবেলা ভগবদ গীতা পাঠ করবেন এবং আরতি করবেন ভগবানের সামনে, আর ভগবানের কাছে থাকবেন, হরিভজনা করবেন। এ তো গেল একাদশীর দিন, আগের দিন। পরের দিনকে আপনারা চেষ্টা করবেন ভগবানকে পঞ্চব্যঞ্জন রান্না করে ভগবানের সেবা লাগাতে, যদি সেটা না পারেন সকালের মধ্যে করতে, কারণ পারণের মধ্যে কিন্তু হচ্ছে আপনাদের পারণটা সারতে হবে, সেই জন্য সেটা যদি না পারেন ভগবানকে চিড়ে আর দই দিয়ে ভগবানের সেবা দেবেন, দিয়ে পারণটা সেরে নেবেন। সেটাও যদি করতে না পারেন পুরীর মহাপ্রসাদ বাড়িতে রেখে দেবেন, সেটা আপনারা হচ্ছে পুরীর মহাপ্রসাদ সকালবেলা উঠে পারণের মধ্যে
মুখে দিয়ে সেটা পারণটা সেরে নেবেন। এইভাবে আপনারা আগের দিন পরের দিন এবং দিনের দিন আপনারা ভগবানের টাচে থাকবেন এবং নিজেরা কি কি সেবা নেবেন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এইভাবে আপনারা করবেন, এটা কিন্তু পুরুষোত্তম মাস, আমাদের অধিক মাস, অধিক ফলদায়ক মাস। এটা কিন্তু আপনারা চেষ্টা করবেন, এই পুরুষোত্তম মাসের আমাদের অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে, এটা কিন্তু আমাদের শ্রাবণ মাস, বাবা তারকনাথেরও মাস। তো আপনারা চেষ্টা করবেন, এটা আমাদের ভগবান শ্রী বিষ্ণুর মাস, যতটা পারবেন ভগবানের টাচে থাকবেন, পুরো মাস পারলে নিরামিষ সেবন করবেন। অনেকে কি করেন, এই মাসে একবার সেবা করেন সেদ্ধ ভাত, বিকেলবেলা 3-4 মধ্যে সেবা নেন, একবারই করেন, সেটা তো খুবই ভালো যদি করতে পারেন। সেটা করতে না পারলে নিরামিষ আহার গ্রহণ করবেন, এবং সেটাও যদি করতে না পারেন আপনারা একাদশীর দিন, আগের দিন, পরের দিন, অতিরিক্ত ফলদায়ক একাদশী, আমাদের দুটো একাদশী পড়েছে, অতিরিক্ত পুরুষোত্তম মাসের একাদশী, সর্বশ্রেষ্ঠ একাদশী শ্রাবণ মাসের, তো আপনারা এই কাজগুলো করবেন। যদি সেদ্ধ ভাত না খেতে পারেন, শ্রাবণ মাসটা নিরামিষ আহার গ্রহণ করুন, সেটা না পারলে একাদশীর 3 করুন, এবং এইভাবে আপনারা ভগবানের টাচে থাকবেন। অতিরিক্ত মাসের পুরুষোত্তম একাদশী আমাদের কিন্তু সর্বশ্রেষ্ঠ একাদশী। তো আমি আপনাদের সঙ্গে এইভাবে বললাম। এরপরে আমি বিষ্ণু দক্ষিণ দিকে নরকে উপস্থিত হলেন, তাকে দেখে নরকবাসীগণ অধিক উচ্চস্বরে চিৎকার শুরু করল। পরমেশ্বর বিষ্ণু হৃদয় তাদের দুর্দশা দেখে বিকলিত হল। ভগবান বিষ্ণু ভাবলেন, এদের সৃষ্টি আমিই করেছি এবং আমার কারণে এরা কষ্ট ভোগ করেছে। ব্যাসদেব বলতে লাগলেন, হে জৈমিনী, পরমেশ্বর ভগবান তারপর কি করলেন শোনো। করুণাময় পরমেশ্বর পূর্বের বিচারধারা পূর্ণ চিন্তা করলেন এবং তিনি হঠাৎ একাদশী রূপে আবির্ভূত হলেন। নরকে জীবগণ একাদশী পালনের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পামমুক্ত হল, বৈকুণ্ঠ ধামে উন্নত হল। হে জৈমিনী, একাদশী পরমেশ্বর বিষ্ণু ও পরমাত্মার বিগ্রহে প্রভেদ নাই, একাদশীর পালন অতীব শ্রেষ্ঠ কর্ম ও সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ। সেই একাদশীর আবির্ভাবের সাথে সাথে পাপ পুরুষ একাদশীর প্রতিকূল প্রভাব অনুভব করল। সে বিষ্ণু স্তুতি করতে লাগলো, বিষ্ণু প্রসন্ন হয়ে তাকে বর দিতে চাইলেন। পাপ পুরুষ বলল, আমি আপনার শিষ্ট, পাপীর শাস্তি আমার মাধ্যমে দিতে আপনি ইচ্ছা করেছিলেন, কিন্তু এখন সেই একাদশীর প্রভাবে আমার অস্তিত্ব ধ্বংস হয়ে যাচ্ছে। হে প্রভু, আমার মৃত্যুর পর আপনার অংশগুলি যারা জড় দেহ রূপে ধারণ করেছেন তারা সবাই মুক্তি লাভ করেছে, বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। সবাই মুক্ত হয়ে গেলে আপনার লীলায় কে অংশ গ্রহণ করবি? হে কেশব, আপনি যদি শাশ্বত লীলার প্রকাশ চান তাহলে একাদশীর ভয় থেকে আমাকে বাঁচান। একাদশী তো আপনার বিগ্রহের বিস্তুতি, একাদশীর ভয়ে আমি পালিয়ে মানুষ পশু কীট পাহাড় বৃক্ষ স্থাবর অস্থাবর জীবগণ নদী সমুদ্র জঙ্গল স্বর্গ মর্ত নরক দেবতা ও গণ্ডগণের নিকটে যায়, কিন্তু শ্রী একাদশীর প্রভাবে মুক্ত স্থান খুঁজে পায় না। হে প্রভু, আপনি আমার সৃষ্টি করেছেন আমাকে এমন একটি বাসস্থান দিন যেখানে থাকলে একাদশীর ভয় থেকে মুক্ত হতে পারব। ব্যাসদেব জৈমিনীকে বললেন, এইরূপ প্রার্থনা করে পাপ পুরুষ পরমেশ্বর বিষ্ণুর পাদপদ্মে নিপতিত হয়ে কাঁদতে লাগলেন। অন্তঃপর বিষ্ণু পাপ পুরুষের দুর্দশা দেখে সাহসে বললেন, হে পাপ পুরুষ, ওঠো আর কেঁদো না, একাদশীর দিন তোমার আশ্রয় কোথায় হবে মন দিয়ে শোনো। একাদশীর দিন তুমি খাদ্যশস্যে আশ্রয় গ্রহণ করবে, আর ভেবো না, ভাবনা করো না, কারণ ওই দিন একাদশীতে বাধা সৃষ্টি করবে না। পাপ পুরুষকে এইরূপ কথা বলে পরমেশ্বর বিষ্ণু অন্তর্ধান করলেন এবং পাপ পুরুষ নিজের কাজে লিপ্ত হল। সুতরাং সেই থেকে পরম লাভে চেষ্টাবান ব্যক্তিগণ একাদশীর দিনে শস্য গ্রহণ করে না। বিষ্ণুর আদেশে জড়জগতে সকল প্রকার পাপ কর্মে একাদশীর দিনে খাদ্য শস্যর আশ্রয় গ্রহণ করে। একাদশীর দিনে পালন করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করা যায়, কখনো নরকগামী হতে হয় না। এক মুষ্টি শস্য খেলে কোটি ব্রাহ্মণ হত্যার পাপ হয়, একাদশীর যারা পালন না করে তারা তো পাপীর অধম। সেই কারণে আমি বারবার বলছি যে একাদশীতে কখনোই খাদ্য শস্য ভক্ষণ করবে না। ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নির্বিশেষ একাদশীর ব্রত পালন করা সকলের কর্তব্য। ইহার বর্ণাশ্রমে ভিত্তি একাদশী পালন করলেই সর্বপাপ নাশ হয়। অবশ্যই বৈকুণ্ঠধামে
লাভ হয় এবং বৈকুণ্ঠ ধামে গমন করতে পারবে একাদশীর ব্রত পালন করলে। আমি যে বললাম এটা হচ্ছে একাদশী কিছু আবির্ভাব, আমি একটা আগের একাদশীতে দিয়েছিলাম, লাস্টের টুকুনি বললাম, পাপ পুরুষের কিছু কথা বললাম এবং একাদশীতে শস্য গ্রহণ করার পরে কতটা পাপ হয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমি পারণের সময়সূচি বলে দিচ্ছি, বেশ কিছু স্থানে পারণের সময়সূচি আপনাদের সঙ্গে আমি প্রদান করছি। প্রথমে আমি আপনাদের মায়াপুরের টাইম বলে দিচ্ছি, 5:11 থেকে 8:21 মধ্যে এটা হচ্ছে মায়াপুরের পারণের টাইম। ইশফলের হচ্ছে 4:47 থেকে 8:21 আর গুয়াহাটির টাইম 4:54 থেকে 8:21 মধ্যে। কলকাতার টাইম হচ্ছে, আমরা কিন্তু 12 তারিখে একাদশী পালন করছি, 13 তারিখে আমরা পারণটা সারবো, মানে শনিবারে একাদশী পড়লে আমরা রবিবারে পারণটা সারছি। কলকাতার টাইম হচ্ছে 5:12 থেকে 8:21 মধ্যে। ভুবনেশ্বরের টাইম হচ্ছে 5:25 থেকে 8:21। পাটনার টাইম হচ্ছে 5:21 থেকে 8:21 মধ্যে। আর কাঠমান্ডু টাইম হচ্ছে 5:32 থেকে 8:36 মধ্যে। চেন্নাই টাইম হচ্ছে 5:56 থেকে 8:21 মধ্যে। নাগপুরের টাইম হচ্ছে 5:51 থেকে 8:21 মধ্যে। বৃন্দাবনের টাইম হচ্ছে 5:48 থেকে 8:21 এবং নিউ দিল্লির টাইম হচ্ছে 5:49 থেকে 8:21। হায়দ্রাবাদের টাইম হচ্ছে 5:58 থেকে 8:21 মধ্যে। আর ত্রিবাদমের টাইম হচ্ছে 6:14 থেকে 8:21। কম্ব হচ্ছে 6:04 থেকে 8:21। আর ব্যাঙ্গালোর হচ্ছে 6:07 থেকে 8:21 মধ্যে। আপনারা যে যে স্থানে আছে আপনারা সেই সেই স্থানের পারণের সময়সূচি দেখে আপনারা এই পারণটা সেরে নিতে পারেন। তবে আমি বেশ কিছু স্থানে দিলাম, আরও আমি কয়েকটা দিয়ে দিচ্ছি। আর মুম্বাইয়ের হচ্ছে 6:19 থেকে 8:21। আহমেদাবাদ হচ্ছে 6:14 থেকে 8:21। আর উদমপুর হচ্ছে 5:50 থেকে 8:21। এই কয়েকটা পারণের সময়সূচি আমি আপনাদের সঙ্গে প্রদান করলাম। আপনারা যে যে স্থানে রয়েছেন সেই সেই স্থানের সময়সূচি দেখে আপনারা পারণটা সেরে নেবেন। আপনারা আমার সঙ্গে অনেকক্ষণ থাকলেন এবং আমাকে সাথ দিলেন, আমার লাস্ট অবধি আপনাদের থাকার জন্য অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সামনে চলে আসব। নমস্কার।